হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো এই যে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে যে সেদিন সকালবেলায় যে আমরা কক্সবাজার থেকে এসেছি, এসে দেখি এরকম মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আমরা যেহেতু সবাই টায়ার্ড ছিলাম, হোটেল থেকে নাস্তা আনানো হয়েছে। তো আমরা সেদিন খুবই টায়ার্ড ছিলাম সবাই, তো সারাদিনই মোটামুটি সবাই ঘুমিয়েছি। বাট আম্মুর তো রেস্ট নেই, আম্মু তো রান্নাবান্না করেছে। তো এটা হচ্ছে আমার পরের দিন, পরের দিন মানে আজকে সকালবেলায়। তো এই যে আম্মু পরোটা রুটি বানিয়েছে, এখানে সেমাই রান্না করেছে, তারপরে একটা ভাজি, তারপরে কলিজা ভুনা। অ্যাকচুয়ালি কলিজা ভুনাটা আম্মু প্রায় করতেছে, কারণ আমি এখন যেখানে থাকি ওইখানে কলিজা ভুনাটা ওইভাবে পাই না। আর মায়েরা তো এমনিতেও মানে সন্তানের দিকটা আগে চিন্তা করে সবসময়। আর সবাই আমাকে আজ করতেছে যে আপু এভরিডে তুমি ব্লগ দাও না কেন আগের মতো। অ্যাকচুয়ালি যেহেতু ঘুরতে আসছি, আমি এখানে টাইমটাও একটু এনজয় করার চেষ্টা করতেছি নিজের মতো করে। আর অ্যাকচুয়ালি সিক, আমিও একটু সিক, আজকে গলাটা একটু ভালো হয়ে গেছে, আজান তো সিক এখনও। তো এখানে কড়া করে চা খাচ্ছি, তুলসী তারপর নর্মাল লিকার সব কিছু দিয়ে। এই যে আজান, আজানের শরীরটা আসলে ভালো না, এমনি সবার সাথে কথা বলে, বাট কি বলবো, কাশি তো আছেই। আর আজকে আম্মু একটা মজার সুস্বাদু খাবার রান্না করবে, এই জন্য এখানে বিফ ভিজিয়েছে। আর এটা হচ্ছে পাঁচ মিশালি মাছ এখানে, আর এখানে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছগুলা, ওগুলা ভিজিয়েছে। তো আজকে আম্মুর একটা রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে আজান আর আম্মু এখানে আবার দুষ্টামি। আর ঢাকাতে অ্যাকচুয়ালি গ্যাসের কিন্তু অনেক অনেক জায়গায় খুব প্রবলেম, রান্নাবান্নায় মাঝে মাঝেই খুব কষ্ট হয়ে যায়। আর আমাদের বাসায় এরকম দুইটা পাখি আছে, আগে নাকি আর অন্য ধরনের আরেকটা পাখি রেখেছিল ওরা। তো যাই হোক, অ্যাকচুয়ালি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, ছোটোবেলায় মানে আমাদের বাসায় একটা টিয়া পাখি ছিল এবং খুব কথা বলতো, মানে আমরা শিখিয়েছিলাম অনেক কথা। তো আমার সে যখন আবার শখ করে এই দুটো পাখি রেখেছে এখানে, আমার খুব ভালো লাগে। আর অনেকে হয়তো আমার বাবার বাসাটা দেখতে চেয়েছেন, আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চেয়েছেন, আমি দেখাবো। অ্যাকচুয়ালি আমি মানে নিজে শিখ, আবার সব কিছু মিলিয়ে এত ব্যস্ত, এই জন্য এভরিডে ব্লগও দিতে পারতেছি না। আর কি বলবো, টায়ার্ডও লাগে অনেক সময়, এই জন্য ঘুমিয়েও থাকি, রেস্ট নেই আর কি। তো সব কিছু সবসময় ভিডিও করতে ইচ্ছা করে না, যেহেতু অ্যাকচুয়ালি ছুটিতে থাকলে কিন্তু ওইভাবে ভিডিও বা কাজ করতে ইচ্ছা করে না। যেমন ইউএসএতে যখন নিজের ঘরে থাকি, কত কাজ করি, তখন টায়ার্ড হলেও আবার একটু পরে নিজের ইয়ের মতো আর কি কাজ করা শুরু করে দিই। আর দেশে এসে এত মানে আমি কি বলবো, ইয়ে হয়ে গেছি যে কিছুই আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, ইভেন মোবাইলে ভিডিও করতে ইচ্ছা করে না। কাজ তো দূরেই থাক, কাজ তো করতেই হয় না। তো এই যে আমার আম্মুর লাগানো এখানে কি বলবো, বেগুন দেখেছেন আপনারা, তারপরে এখানে কাঁচা টমেটো হয়ে আছে, কচু গাছ আছে এখানে, তারপরে তুলসী পাতা আছে, এই যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। তো আমার আম্মুর হাতে কিন্তু খুব ভালো গাছ হয়, ছোটোবেলা থেকে আমার আব্বু আম্মু দুজনের হাতেই। ওইখানে থাই পাতা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের এই বাসাতে তিন বেডরুমের বাসা আর কি, তিন বেডরুম ড্রয়িং ডাইনিং। তো তিন বেডরুমের সাথেই তিনটা বারান্দা আছে, তো তিন বারান্দাতেই কিন্তু আমার আম্মু গাছ রেখেছে। তো আম্মুর রুমের সাথে যে বারান্দাটা, ওটাতে আম্মু আবার এগুলো লাগিয়েছে শখ করে। আর আমাদের বাসা থেকে সবসময় একটু পরপর দেখা যায় যে যে ফার্ম গেটের যে স্টেশনের যে কি বলবো, রেলগাড়ি যায়, ট্রেন যায়, ওটা দেখা যায়। আর এই যে আম্মু এখন মাংসটা আর কি চর্বি ছাড়িয়ে নিল, আর এভাবে সব কিছু একসাথে গুছিয়ে নেয়। এখানে বুয়া এসে করে দেয়, আবার বেশিরভাগ আম্মুরই করা লাগে, এগুলা কিছু করার নাই, এখন পার্মানেন্ট মেয়ে পাওয়া যায় না। আর এটা হচ্ছে আজানের জন্য আম্মু তৈরি করে দিয়েছে তাল মিষ্টি আর গোলমরিচ দিয়ে গুঁড়ো করে, ও যেহেতু ঠান্ডা। তো এই যে রান্না স্টার্ট, এখানে তেল দিয়ে দিল, তারপরে পেঁয়াজ কুচি। আমার আম্মুর হাতে মানে মায়ের হাতের সব খাবারই আমার খুব খুব পছন্দ,
বাট বিরিয়ানিটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে পেঁয়াজের সাথে গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছে এখানে। তো এখন যেটাতে রান্না করতেছে এটা আবার সিলিন্ডারে গ্যাস, তো সবসময় মানে গ্যাস এরকম পাওয়া যায় না ভালো। আর এই যে জিরা বাটা যেটা, আদা রসুন বাটা, আম্মুরা নাকি এখনও আদা রসুন একসাথে বাটায় রাখে আর কি, আর জিরা বাটাটাই তারা ইউজ করে। তো যেভাবে আর কি আমরা মশলা কষিয়ে নিতেছে, লবণ কিন্তু এখনও দেয় না, এই যে এখন দিল লবণটা, মানে পানি দেওয়ার পরে। অ্যাকচুয়ালি মায়েরা যেভাবেই রান্না করে সেভাবেই মজা লাগে, তাই না? সবার হাতের মানে মায়ের হাতের রান্না বেস্ট আমি বলবো, সব মায়েদের। আর ওইখান থেকেই আবার একটু তেল নিয়ে এখানে আবার যেটাতে পোলাও রান্না করবে সেখানে পেঁয়াজ আবার বেরেস্তা করে নিতেছে, এটাতে নাকি আরও মজা হয়। তো আম্মু কখনই প্যাকেট মশলা দেয় নাই, তো আজকে আমি জোর করে একটু প্যাকেট মশলা দেওয়ালাম, একদম অল্প একটু দিয়েছে। আর এখানে ওই যে পুরো গোস্তটাই দিয়ে দিল, মানে বিফটা। তো আম্মুরা নাকি কখনোই আর কি কষানোর সময় ঢাকে না, আমি তো অনেক সময় ঢেকে দেই। তো এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিল, অ্যাকচুয়ালি বিয়ের আগে পরে কখনই কিন্তু এভাবে মায়ের পাশে বসে রান্না ওইভাবে ইয়ে করি নাই। তো যাই হোক, এই যে জয়ফল জয়ত্রী দিয়ে দিয়েছে অল্প অল্প, মানে ক্র্যাশ করে পুরো না। তো যেটা বলতেছিলাম যে মায়ের হাতে রান্না কিন্তু পাশে বসে ওইভাবে শিখি নাই সত্যি কথা, কারণ ওইভাবে মানে এত আদরে ছিলাম যে রান্নাঘরে আসতে হয় না কখনো। আজকে ভিডিওর জন্য এই যে আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না আর কি দেখলাম। তো এই যে আলু, আর তারপরে আলু দিয়ে পানি দিয়ে তারপরে ঢেকে দিয়েছে আম্মু। প্রথমে কিন্তু একবার দেবে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছে, আর এখানে পাঁচ মিশালি মাছটা সব মশলা মাখিয়ে তারপরে রান্না করবে এখন। আর এখানে হচ্ছে ডাবের পানি খাচ্ছি। অ্যাকচুয়ালি দেশে আমার মনে হয় ডাবের পানিটাই বেস্ট অন্য কোনো পানীয় খাবার চেয়ে। আর ডাবের এই নরম নরম নারকেলটা আমার খুব ভালো লাগে। তো এখানে আবার পোলাও বসিয়ে দিতেছে। তো ইউএসএতে যাওয়ার পরে কিন্তু আমার কাছে ফোন করে করে অনেক রান্না এখনও জিজ্ঞেস করি। তো যাই হোক, এই যে এখানে পোলার যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তো এখন এটার মধ্যে আদা দিয়ে তারপরে মানে চালগুলো দিয়ে দিয়েছে। আর এখানে মাংসটা প্রায় হয়ে আসতেছে, আর আম্মু কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েছে। তো বেরেস্তা যে করেছিল যে ফার্স্টে, ওখানে এখানে কিন্তু এই যে মাংসের মধ্যে দিয়ে দিল অর্ধেক, আর এখন অর্ধেক আবার যে পোলার মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু পোলাওটি কিন্তু এখনও ফুলফিল হয় নাই, হালকা হালকা বাকি আছে হওয়া। তো এখন আবার এই যে উঠিয়ে উঠিয়ে মাংসগুলা ঝোল সহ দিয়ে দিতেছে। তো এভাবে রান্না করলেও নাকি অনেক অনেক মজা, নাকি না অ্যাকচুয়ালি অনেক অনেক টেস্টি হয়েছে আম্মুর রান্নাটা আজকে, অসাধারণ। আমার আম্মুর এমনিতেও আমার আম্মুর হাতের বিরিয়ানি খিচুড়ি অনেক অনেক টেস্ট। তো কয়েকবারই অল্প অল্প করে এভাবে আর কি মানে মাংস ঝোল সহ মাংসগুলা দিয়ে এভাবে নেড়ে দিয়েছে আম্মু। তো এখানে ঢেকে রেখেছে একবারে চুলার আঁচটা ডিম করে, দমে রাখা যেটা বলি আমরা। তো এই যে ফাইনাল লুক, এত এত সুন্দর স্মেল আসতেছিল আর এত সুন্দর লাগতেছিল দেখতে, জাস্ট জিভে জল। তো এই যে খাবার রেডি, মায়ের হাতের মজার বিরিয়ানি, আর এখানে সালাডটা করেছে আমার বড় আপু। বড় আপুর বাসা অ্যাকচুয়ালি আম্মুর বাসা থেকে একটু কাছাকাছি, তো আম্মু ভালো মন্দ যা কিছু রান্না করে সবসময় বড় আপুকে খবর দেয়। আর এই যে আচারটা আমার বড় আপুর হাতে বানানো, ও আম্মুকে আগেই দিয়ে রেখেছিল, মানে আমি আসলে যেন খেতে পারি। আর এটা হচ্ছে ওই যে পাঁচ মিশালি মাছটা। আর ভাত তো আছেই। তো আমার হাজবেন্ড কিন্তু বিরিয়ানি তো খেয়েছে খুব মজা করে, আবার মানে পাঁচমিশালি মাছ দিয়ে ভাতও খেয়েছে খুব মজা করে। আর এই যে আজান বাবু আর আমার বোনের মেয়েটা যে জুনাইরা মজা করতেছে। অ্যাকচুয়ালি আজান জুনাইরাকে প্রচণ্ড মানে জ্বালায়, কিন্তু আবার জুনাইরা মানে ওর থেকে একটু দূরে গেলে আবার বলে যে আমার বোন কোথায় আমার বোন কোথায়।
তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার চ্যানেলটা কিন্তু সবাই সবাই সাবস্ক্রাইব করবেন। আজান না, আল্লাহ হাফেজ।